দর্শক, শুরু করছি দেশ বিদেশের বিনোদন জগতের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 নিয়মিত আয়োজন ফেয়ার লাভলি কালার্স 24 এর আজকের পর্ব। আপনাদের সবার সাথে রয়েছি আমি ফিরজানা বিথি। শুরুতেই বলবো বোকাবাক্সের সাতকাহন। কঠোর হচ্ছে তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে জারিও করেছে প্রজ্ঞাপন, এখন থেকে মেনে চলতে হবে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 19-এর 14 ধারা। অর্থাৎ বিদেশি যে কোনো অনুষ্ঠান, সিরিয়াল কিংবা ডাবিংকৃত সিরিয়াল সম্প্রচার বা প্রদর্শনের আগে অনুমতি নিতে হবে সরকারের। এতদিন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই চলছিল সবকিছু, আর তাই তো এই প্রজ্ঞাপন জারি। বেগম সুলতানা, আমি জাহাপনার খাস কামরায় যাচ্ছি, আপনার যদি কিছু বলার থাকে। হুররাম সুলতান সুলেমান হোক আর ফাতেমা গুল কিংবা জান্নাত, কোন নীতিমালা না মেনে অবাধে দেশীয় চ্যানেলে চলছে বিদেশি সিরিয়াল। ও এই অবস্থায় ট্যাক্সিতে একা যেতে চাইছে না, আমাকে পৌঁছে দিতে বলছে, কিন্তু আমাদের যাওয়ার পথ তো উল্টো দিকে। অনেকের মতে দেশীয় বোকাবাক্সে ভিনদেশি সংস্কৃতির এই অবাধ সম্প্রচার আদতে গিলে খাচ্ছে বাঙালি সংস্কৃতিকেই, আর তাই সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। সুনির্দিষ্ট একটি আমাদের অর্থ সরকারকে দেওয়ার মধ্য দিয়ে কখন কোন চ্যানেলে কিভাবে প্রচার হতে পারে সেটা আমাদের তথ্য মন্ত্রণালয়ের কমিটি আছে। বিদেশি নাটক, চলচ্চিত্র বা যে কোনো অনুষ্ঠান প্রচার প্রচারণা সম্ভব শুধুমাত্র অনুমতি সাপেক্ষে মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 19-এর 14 ধারায় যদিও সরকার কর্তৃক অনুমতির বাধ্যবাধকতা ছিল, তবে এর ব্যত্যয় ঘটিয়েছে চ্যানেলগুলো। আর তাই প্রজ্ঞাপন জারির পরও যদি কোনো চ্যানেল না মানে আইন, সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবার কথাও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমাদের আইন নিয়ম বিধান লঙ্ঘন করে যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, সেটি কার্যকরও হবে অনতিবিলম্বে। ভিনদেশি অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলনের মিছিলে সরব ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন FTPO। সরকারের এমন প্রজ্ঞাপনকে সাধুবাদ জানিয়েছেন এই সংগঠনটির সদস্য সচিব। সংস্কৃতির ধারক বাহক হয়ে বসেছে প্রত্যেকটি চ্যানেল আমাদের, বিশেষ করে বিনোদন চ্যানেলগুলো। সেই বিনোদন চ্যানেলগুলো তারাই যদি আইনের প্রতি শ্রদ্ধাটা না রাখে তাহলে আমার মনে হয় যে আর কে রাখবে তাহলে। এই যে এখন যে সিরিয়ালগুলো চলছে সেগুলো প্রকৃত অর্থ অনুমোদনটা দিল কে? অনুমোদন তো কোনো কমিটি নাই, তাই না? তো এই অবৈধ জিনিসগুলো খুব দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়ে চ্যানেলগুলির কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা না বললেও জানান আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা। আমরা তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করেছি নতুন ভাবে অনুমোদনের জন্য। আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, তারা যেভাবে বলবে আমরা সেভাবেই যেতে চাই। আমরা স্কয়ার গ্রুপ, নিয়ম কানুন মেনেই আমরা চলি, আমরা কোনো নিয়ম ভঙ্গ করতে চাই না। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইনের প্রতি সবার শ্রদ্ধাশীলতাই পারে আইনের চৌহদ্দিতে থেকে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে। যেখানেই অন্যায়ের জয় এবং নিষ্পাপরা অসহায় সেখানেই হার কে? ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা। মোকাবাক্সের গল্প তো হলো, এবারে চোখ ফেরাবো বড় পর্দায়, বলবো শাহেনশার কথা। দর্শক, এর আগে একাধিকবার মুক্তির দিন ঘোষণা করা হলেও ব্যবসায়িক ঝুঁকি এড়াতে তার হয়ে ওঠেনি, মুক্তি পায়নি সাকিব ফারিয়ার শাহেনশা। অবশেষে ঠিক হয়েছে ছবি মুক্তির দিন, আসছে 4 অক্টোবর মুক্তি পাবে এই চলচ্চিত্রটি। মুক্তির আগেই চলুন তবে দেখে আসি ছবিটির টিজার। হ্যালো এভরিওয়ান, তুই আবার কে? রিশতে মে তো হাম তুমহারে বাপ, তোর বাপেরও বাপ। ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশা। আমাকে যে মারবে সে মায়ের পেটে তো দুধ। বাবার আমার এলাকায় আপনাকে ইচ্ছে, কাজটা কি? নবাবগঞ্জ দুষ্টের দমন আর শিষ্টের পালন করবে। এবার বাংলা থেকে এবার পাড়ি জমাবো ওপার বাংলায়।
দর্শক প্রেক্ষাগৃহ মাথাতে আসছে সৃজিতের পরবর্তী ছবি গুমনামি বাবা, যেখানে শুধু গুমনামি বাবার চরিত্রে নয়, পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর চ্যালেঞ্জিং এই চরিত্রটি করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে এই অভিনেতাকে। শুনবো সেই গল্পই। আমার অধিকার, মুঝে আশীর্বাদ দিজিয়ে থাকি, মে আজাদ চিন কর আজাদ হিন্দুস্তান মে ওয়াপস আ সকু। গাজিয়াবাদের রহস্যময় সাধু গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। এমন গুজব এখনো রয়েছে ভারত জুড়ে, সেই গুমনামি বাবাকে নিয়েই তৈরি হয়েছে চলচ্চিত্র গুমনামি। অন্তিম ক্রিয়াকর্ম করনে সে মানা কিয়া হ্যায়, কোই কহতা হ্যায় ভো রাশিয়া চলে গয়ে থে, উনহে কহে দি গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড, এমন টাইটেলে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিৎ মুখোপাধ্যায়, যেখানে মূলত উঠে আসবে দুইজনের মধ্যকার সম্পর্কের বিষয়টি। ছবিতে সুভাষচন্দ্র বসু এবং গুমনামি দুটি পৃথক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন বিভিন্ন সময়, তবুও গুমনামি বাবা ছবিটি যেন ছিল বড় চ্যালেঞ্জ। আমার নিজেকে ভাঙা গড়ার প্রচুর এক্সপেরিমেন্ট আমি বহু বছর ধরে করেছি, কিন্তু সুভাষ বসুটা সত্যি আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ তো বলবো না, মানে আমার ভয়ই ছিল। আমি শেষ দিন অবধি ভেবেছিলাম আমি পেরে উঠব না। অভিনয়ের জন্য তো বটেই, বাহ্যিকভাবেও বদলেছেন নিজেকে। শুটিং শুরুর আগেই 20-25 দিন ব্যস্ত ছিলেন নিখুঁত রূপ নিতে। সুভাষচন্দ্র বোস এবং গুমনামি এই দুটো চরিত্র করা, এর মধ্যে অভিনয়ের একটা যেরকম বিশাল একটা জায়গা আছে, সেখানে একটা বিশাল মেকআপের জায়গা আছে, কিন্তু এই একটা বিশাল লম্বা একটা প্রসেস গেছে। প্রসেসটা কিন্তু এরকম নয় যে একদিন বা দুদিন, মানে আমি বলছি প্রায় 20-25 দিন আমরা বিভিন্ন রকমভাবে বসে বসে ট্রাই করেছি। দৃশ্য ধারণের জন্য নিজেকে বদলাতে প্রতিদিন প্রায় 3 ঘন্টা ব্যয় করেছেন মেকআপে, আর চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্রের সাথে মিশে যেতে বদলেছেন নিজের 70%। নানান রকম এক্সপেরিমেন্ট করেন, চিক থেকে নাক থেকে, মানে পুরো বডিটাই প্রায় 70% আমার প্রস্থেটিক্স ছিল। তো মেকআপটা করতে প্রায় 3 ঘন্টা লাগতো, কারণ পিস বাই পিস করা এবং তার পুরো কন্টিনিউটা মেনটেন করা। আসছে 2 অক্টোবর কলকাতার হলগুলোতে মুক্তি পাবে ছবি গুমনামি। জুমাতুল বিদা, চ্যানেল 24। দর্শক চলছে ফেয়ার এন্ড লাভলি কালার্স 24 এর আজকের আয়োজন। বিনোদন এবং লাইফস্টাইলে আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার এন্ড লাভলি কালার্স 24 এর আজকের আয়োজনে। প্রকাশ পেয়েছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড 2019 এর মনোনয়নের তালিকা, যেখানে টেইলর সুইফট ও আরিয়ানা গ্র্যান্ডের নামে আছে মোট 10টি বিভাগে। এছাড়া নতুনদের মধ্যে 9টিতে বিলি আইলিস আর 8টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন লিল নাস এক্স। দর্শক এবার জেনে নেব আর কে কে আছেন এই মনোনয়ন তালিকায়। দর্শক এবার একটা গল্প বলবো, ইন্টারোগেশন রুম, চারপাশ জুড়ে আলো আধারের খেলা, এরই মধ্যে হাত করা পরে বসে আছেন ইমরান হাশমি আর তাকে জিজ্ঞাসা করছেন শাহরুখ খান, কিন্তু হঠাৎ দেখা গেল ইমরান নয় শাহরুখের হাতেই হাত করা। দর্শক এরকম গল্পে আগামী 27 সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে বার্ড অফ ব্লাড, যেখানে মূল ভূমিকায় আছেন ইমরান হাশমি আর অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজনার দায়িত্বে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মেরা নাম শাহরুখ খান, তো মুঝে ডন বাদশাহ বাজিগর একচুয়ালি তো মুঝে কুছ ভি বুলা সকতি ওকে তো তুম বো জিসকে লিয়ে মুঝে ইয়াহ পে বুলাযা গয়া দেখো তুমহারি সারি ডিটেলস মেরে পাস ইস সিক্রেট ফাইল মে তো ইসসে পেহলে কি মেয়ে ফাইল খোলো তুম আপনা মুখ খোল দো। চলচ্চিত্রের চালচিত্র থেকে বেরিয়ে এবারে ভাসবো সুর তরঙ্গে। দর্শক শুধু মুক্তি পেয়েছে অরিজিৎ সিং এর নতুন গান ও মুঝে ছোড়কে যো তুম যাওগে বহত পাস্তাওগে। শুধু তাই নয়, গান নিয়ে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে অভিনয় করেছেন ভিকি কৌশল ও নোরা ফাতেহি। দেখে নেব গানটির কিছু অংশ। যদিও নাম ঠিক হয়নি, তবে 16 বছর পর আবারও দর্শকদের মন মাতাতে আসছে ম্যাট্রিক্স। আসছে এর 4th কিস্তি। এবারও সুপারহিরো রূপে দর্শকদের সামনে হাজির হবেন কিয়ানু রিভস, তবে বদলে যাচ্ছে পরিচালকের চেয়ার। এবার একাই ক্যামেরার পেছনে থাকছেন লানা ওয়াচস্কি। The program Smith has grown beyond your control. You cannot stop him, but I can.
জনপ্রিয় এই ছবিটির প্রথম পর্ব দর্শকের সামনে আসে 20 বছর আগে 1999-তে। তুমুল জনপ্রিয়তা সাথে ব্যবসায়িক সাফল্য পাওয়া ছবিটির দ্বিতীয় পর্ব দ্য ম্যাট্রিক্স রিলোডেড আলোর মুখ দেখে 2003 সালে। একই বছর মুক্তি পায় সিরিজের তৃতীয় সংস্করণ দ্য ম্যাট্রিক্স রেভলিউশনস। এরপর দীর্ঘ বিরতি। অর্থ সাথে প্রশংসা, দুই কুরানো ছবিটির প্রথম পর্ব কেন তৈরি হচ্ছে না? বারবার এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন যুগল নির্মাতা লানা ওয়াচোস্কি ও লিলি ওয়াচোস্কি। অবশেষে মিলল উত্তর, 16 বছর পর এলো ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্বের ঘোষণা। আগের তিন পর্বের মতো এবারও কালো চশমা ও পোশাকে সুপার হিরো রূপে দর্শকের সামনে হাজির হবেন কিয়ানু রিভস। দুই বোন মিলে আগের তিন পর্ব পরিচালনা করলেও এবার একাই ক্যামেরার পেছনে থাকছেন লানা ওয়াচোস্কি। নাম চূড়ান্ত না হওয়া সায়েন্স ফিকশন গল্পের ছবিটিতে তুলে ধরা হবে বৈজ্ঞানিক শক্তির নানা দিক। মানুষ নয়, পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বিজ্ঞানীরা, এমন চিত্রনাট্যেই তৈরি হবে ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্ব। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। কথা দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ফিরবো, চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এ। আপনাদের সাথে রয়েছি আমি ফরজানা বিথি। দর্শক, এবার এক নজরে দেখে আসবো দেশ বিদেশের বিনোদনের টুকরো কিছু খবর। নরেন্দ্র মোদীর বায়োপিকের পর বালাকোট নিয়ে সিলভার স্ক্রিনে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা বিবেক ওবরয়। বালাকোট এয়ার স্ট্রাইকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি, আর এই সিনেমাটি প্রযোজনা করবেন বিবেক ওবরয়। ছবিটি হিন্দি, তেলুগু এবং তামিল ভাষায় নির্মাণ করা হবে। এবার বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের সঙ্গে নাচলেন বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। সম্প্রতি শাহ ছবির প্রমোশন চালাতে গিয়ে নাচ বালিয়ে নাইনে হাজির হয়েছেন তিনি, আর সেখানেই টিপ টিপ ভরসা পানি গানে রাবিনার সঙ্গে কোমর দুলিয়েছেন এই দক্ষিণী অভিনেতা। এদিকে প্রকাশনী অনুষ্ঠানে বই উল্টো করে ধরে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন জাহ্নবী কাপুর। শুক্রবার হরিন্দর সিকদার কলিং সেহমত নামের এক বইয়ের অনুষ্ঠানে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। সবাই বইটি সোজা করে ধরলেও নায়িকা ধরেছিলেন ঠিক উল্টো। দেশের গণ্ডি পার হয়ে এবার ওপার বাংলায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। খুব শিগগিরই কলকাতার একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি, যা পরিচালনা করবেন রসগোল্লা খ্যাত পরিচালক পাভেল। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব গানে গানে। সদ্য প্রকাশিত হয়েছে টেইলর অ্যালিসন সুইফটের নতুন অ্যালবাম লাভারের একটি টাইটেল ট্র্যাক। মুক্তিপ্রাপ্ত ওই টাইটেল ট্র্যাকে টেইলর সুইফটের সাথে রোমান্সে মেতেছিলেন জো অ্যালেন। চলুন দর্শক, তবে সুরে সুরে ভাসা যাক টেইলর সুইফটের রোমান্সে। দর্শক, এই ছিল ফেয়ার লাভলি কালার্স 24 এর আজকের আয়োজন। বিনোদন এবং লাইফস্টাইলের নানা খবর পেতে প্রত্যেকদিন চোখ রাখুন চ্যানেল 24 পর্দায় রাত 11টায় এবং সকাল 8টায়। এছাড়াও চাইলেই যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।